রয়েছে, যেখানেও কিন্তু বিভিন্ন শকুন্তলা যে রক্ষাকালী মা তাদের সাজসজ্জার কাজ চলছে। মাকেও কিন্তু ভাবনা দিয়ে বেশ সুন্দর করে সাজানো হয়েছে। হ্যালো বন্ধুরা, আজকে 27 এপ্রিল শনিবার, আর আজকে আমার কোন্নগর সেরে উঠেছে তার মানে বছরের সব থেকে সেরা উৎসব, সেটা হচ্ছে কোন্নগর শকুন্তলা রক্ষা কালী পুজো। আজকে আমার শহর কোন্নগরে তোমাদেরকে এনেছি, কারণ এখানকার শকুন্তলা মায়ের 135 বছর পুরনো পুজো তোমাদের সাথে শেয়ার করে নেব। সো এই মুহূর্তে আমি একদম দাঁড়িয়ে আছি 12 মন্দির চত্বরে, এবং এইখান থেকে প্রবেশ করতে হবে শকুন্তলা মায়ের পুজোর ওখানে যাওয়ার জন্য। তার আগে আমি গঙ্গার ঘাটের কন্ডিশনটা তোমাদের সাথে শেয়ার করি। দেখো চারিদিক দিয়ে ভক্তরা মানে কাতারে কাতারে আসছে, এসে এই যে ডন্ডি কাটছে এইভাবে দেখতে পাচ্ছ, এটা কিন্তু কালকে ভোর রাত থেকে শুরু হয়ে গেছিলো, ঠিক আছে। এবং এই মুহূর্তে এইখানে যারা বিভিন্ন বারোয়ারিরা রয়েছে, অন্যান্য বারোয়ারিরা, তারা তাদের এই যে মায়ের কাঠামো নিয়ে আসছে গঙ্গা স্নান করাতে। এখন কিন্তু ঘড়ির কাটায় অলমোস্ট এই যে তোমরা দেখতে পাবে 5:30 বেজে গেছে। এই মুহূর্তে গঙ্গার ঘাটে কিন্তু এই যে বিভিন্ন পুজো বারোয়ারিগুলো, তাদের সমস্ত যে ভক্তবৃন্দ রয়েছে, তাদের একদম প্রস্তুতি কিন্তু চলছে। এই হচ্ছে সাধুর ঘাট যাকে বলা হয় সেই চত্বরে। জিটি রোড কিন্তু দুদিক দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ এইভাবে কিন্তু জিটি রোড পেরিয়ে এই সমস্ত ডন্ডিগুলো মূল পুজো প্রাঙ্গণের দিকে এগিয়ে যায়, এবং আমরাও কিন্তু এবার সেদিকে ধীরে ধীরে এগিয়ে যাব। খুব সুন্দর একটা ছোটোর ওপর গেট আছে, এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ কী লেভেলের ভিড়, বাপরে বাপ, প্রচুর ভিড়, প্রচুর ভিড়। হ্যাঁ, বেসিক্যালি কিন্তু আরেকটা বারোয়ারি এই মুহূর্তে এদিকে এগিয়ে আসছে। তো শুধু শকুন্তলার যে মানে কালীবাড়ির যে মূল পুজো, সেটা ছাড়াও এই চত্বরে কিন্তু অনেক পুজো হয় আজকের দিনে, শকুন্তলা রক্ষা কালী। আমরা এইটা বেরিয়ে গেলে ধীরে ধীরে মায়ের কাছে এগিয়ে যাব। মাকে সাজানো হচ্ছে, মানে কুমোর বাড়ি এই রাস্তার ওপরেই রয়েছে, তো সেই কুমোর বাড়িতে আমরা যাব। এখানেও কিন্তু একটা কুমোর ঘর রয়েছে, যেখানেও কিন্তু বিভিন্ন শকুন্তলা যে রক্ষাকালী মা তাদের সাজসজ্জার কাজ চলছে এইখানেই। তো এইখানে ভিড় পেরিয়ে এবার আমরা আসল, যেখানে 135 বছরের সুপ্রাচীন শকুন্তলা মা সাজছে, আমরা এবার সেই কুমোর ঘরে দিয়ে এগিয়ে যাব। কোন্নগর থেকে আমি সৌভিক, অ্যান্ড উই আর মাকে পুজো তো দিতে হবে, তো পুজো দেওয়ার বিভিন্ন সামগ্রী দোকান পাশেও কিন্তু এরকম রাস্তার ধারে আর কি বসে পড়েছে যথারীতি। এটা কিন্তু পুরো রাস্তা জুড়ে তোমরা দেখতে পাবে। আচ্ছা ওইটা, হ্যাঁ ওকে, সো এটা বলি দেওয়ার জন্য আর কি, হ্যাঁ একদম একদম সেই রকম সেই শেপের অ্যাকচুয়ালি রয়েছে। তাই বাতাসা যেটা রয়েছে সেটা কিন্তু এই যে মাকে যখন নিয়ে যাওয়া হয় এক্স্যাক্টলি সেটা। বেসিক্যালি এই মুহূর্তে কিন্তু মাকে কুমোর ঘর থেকে বার করা হয়েছে, আমরা কিন্তু সেদিকে এগোচ্ছি মায়ের সাথে সাথে। আর যেতে যেতে তোমাদের সাথে এই পুজোর হিস্ট্রিটা একটু শেয়ার করে নিই। সো যাওয়ার পথে এটা বলি যে এটা 135 বছরের প্রাচীন শকুন্তলা পুজো, কিন্তু শকুন্তলা রক্ষা কালী কেন, মানে শকুন্তলা কেন? সো বেসিক্যালি 1836 খ্রিস্টাব্দ সেই সময় করে যখন আমাদের এইখানে কোন্নগরে রেল লাইন বিস্তার করছিল ব্রিটিশরা, সেই সময় কিন্তু এই কোন্নগর অঞ্চল ছিল জঙ্গলে ভরা, এবং সেইখানেই যেটা হতো সেটা হচ্ছে যে বিভিন্ন ডাকাতরা এই অঞ্চলে আর কি দাপিয়ে বেড়াতো। তো সেই ডাকাতদেরই পুজো হচ্ছে এই শকুন্তলা পুজো, শকুন্তলা রক্ষাকালী পুজো। ওনারা বছরে মানে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের তৃতীয়ার পরে যে শনিবারটি পড়ে সেই শনিবার দিন এই পুজো ওনারা করে থাকতেন, এবং তারপর সারা বছর ধরে করতেন হচ্ছে ডাকাতি। সো বেসিক্যালি সেই থেকে এই পুজোর চল। তবে শকুন্তলা কেন? শকুন্তলা এই কারণেই যে এই অঞ্চলে মানে ওইখানে একটা বিশাল বড় অশ্বত্থ গাছ ছিল, সেই অশ্বত্থ গাছের সামনে একটা হাঁড়ি কাঠ থাকতো, সেই হাঁড়ি কাঠে নরবলি দেওয়া হতো, ওপরে অশ্বত্থ গাছে অনেক শকুন বসে থাকতো। তো সেই থেকে এই জায়গার নাম শকুন্তলা, আর শকুন্তলা থেকেই শকুন্তলা রক্ষাকালী পুজো।
বেসিক্যালি আমরা ওই ঠাকুরের সাজসজ্জাটা নিচ্ছিলাম, তখন এই ছোট্ট ভাইটা আমার কাছে ছুটে এলো, এসে বলছে আমি তোমাদের ভিডিও দেখি। তো ও আচ্ছা আমাদের ভিডিওগুলো কেমন লাগছে, ভালো লাগছে, তো তোকে দেখবি তো আজকে নিজের ভিডিওতে একদম। তো ও একটুখানি ক্যামেরার সামনে আসতে সাই হচ্ছিল, আমি বললাম না তুই আয়, তুইও তুই যখন আমাদের ভিডিও দেখিস তো তোকে একটু আমাদের ভিডিওতে দেখা যাক, খুব ভালো ছিল। সো এই মুহূর্তে তোমরা মাকে গয়নায় সাজতে দেখছো, এই গয়না সাজ সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই কারণেই দেখতে পেলে যে এত মানুষের জমায়েত এই সন্ধ্যেবেলায় মানে বিকেল বিকেলই কিন্তু এইখানে হয়েছে, কারণ বহু মানুষ এটা দেখতে আসে। বেসিক্যালি এই যে মায়ের সম্পূর্ণ মূর্তিটা তোমরা দেখছো, এই মূর্তিতে কিন্তু কোনো বস্ত্র থাকে না, ঠিক আছে? তাই মাকে সম্পূর্ণ যে ঢেকে দেওয়ার যে ব্যাপারটা থাকে সেটা কিন্তু ইয়েস গয়নার ওপরেই হয়ে থাকে। তাহলে বুঝতে পারছো কি পরিমাণে গয়না মা এখানে পরে, ইয়েস সমস্ত কিছু প্রায় গয়নায় সেজে যায়। তো এটাই হচ্ছে একটা সুন্দর জিনিস, যে কারণে বহু মানুষ শুধুমাত্র এই মুহূর্তটাকে দেখার জন্য এখানে ভিড় জমিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ যেখানে মায়ের হাতে যে বাটি থাকে একটা সোনার বাটি, সেটা থেকে শুরু করে গলার হার পরানো, পায়ে কলকা, এক্স্যাক্টলি কোমর বিছা, একদম একদম। এখানে দেখতেই পাচ্ছ অগুন্তি মানুষের ভিড়, মানে মেজ মাকে দেখার জন্য অর্থাৎ শকুন্তলা মাকে দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ এসেছে এবং তারই অপেক্ষা এখন সবাই যে কখন মা বেরোবে এবং মন্দিরের দিকে রওনা দেবে, আর তার জন্যই সকল মানুষের মধ্যে হৈ হৈ রব পড়ে গেছে। চারিদিকে দেখতেই পাচ্ছ শুধুমাত্র মানুষের মাথা এবং দূর দূরান্ত থেকে প্রচুর আত্মবিশ্বাস নিয়ে তারা এখানে এসেছে, এবং যতক্ষণ না মা মন্দিরে ঢুকছে ততক্ষণ এরা শুধুমাত্র মাকে স্মরণ করতে করতে চলে যাচ্ছে। যতক্ষণ রাস্তায় যাওয়া হচ্ছে ততক্ষণই চারপাশ থেকে শুধুমাত্র বাতাসা ছড়া হচ্ছে, এবং সেই বাতাসায় পুরো রাস্তা তোমাকে দেখানো যাচ্ছে না, পুরো রাস্তা গেছে ঘুরে। আপনারা দয়া করে এখানে এসে কান্না কাটি করবেন না, আপনার জিনিস হারিয়ে গেছে বলে, যদি কোনো সহযোগিতা করতে কোনো জিনিস আমার আপনার
এখানে এই রাস্তার ধারে যতগুলো বাড়ি রয়েছে প্রত্যেকটা বাড়ির ছাদ বারান্দা পুরো মানুষের ভর্তি হয়ে গেছে। মানে বুঝতেই পারছো যে এখানে মায়ের যে মহিমা সেটা সত্যিই অপরূপ। দেখতে দেখতে প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসেছে আর এখনও মানে এত ভিড়, এরপর তো আরও মানুষের সমাগম ঘটবে। তো তোমরা দেখলে যে কীভাবে শকুন্তলা মাকে লাখো লাখো ভক্ত নিজেদের কাঁধে তুলে মায়ের মন্দিরে নিয়ে এলো, এবং তার পাশে দেখলে রাস্তার দু পাশ দিয়ে কত অগুন্তি মানুষের ঢল, সবটা তোমাদের সাথে শেয়ার করলাম। তবে হ্যাঁ, ভিডিওটা মানে শকুন্তলা মায়ের কাছে আবার আমরা ফিরে আসবো, যেরকম অ্যানাউন্স হচ্ছে এই মুহূর্তে যে এক ঘন্টায় মন্দিরের আশেপাশে কাউকে থাকতে বারণ করছে, যেহেতু একটা ক্রাউডের প্রেশার রয়েছে। তো আমরা আবার মাকে ওখানে সাজিয়ে বসিয়ে নেওয়ার পর আমরা আবার তোমাদের কাছে হাজির করব, কিছু না কিছু চেষ্টা করব আমরা বিসর্জন অবধি সমস্তটা তোমাদের সাথে শেয়ার করতে। তবে এই মুহূর্তে আমরা চলে এসেছি ঠিক তার পাশের পাড়ায়, মানে এই অঞ্চলের যে বড় মা মনসাতলা, সেই মাকে তোমাদের সাথে দেখা করাতে। তো চলো আমরা একবার সেই পুজোটা দর্শন করি। তো এই মুহূর্তে কিন্তু আমরা চলে এসেছি মনসাতলাতে। ইয়েস, মনসাতলার যে শকুন্তলা কালীমায়ের পুজো, যে ঠাকুরটা তোমরা ওইখানেও দেখলে যখন ঠাকুরটা নিয়ে আসা হচ্ছিল, তখন তোমাদেরকে অলরেডি ঠাকুরটা আমি দেখিয়েছি। একদম একদম হ্যাঁ। সো বেসিক্যালি এই মুহূর্তে কিন্তু এইখানেও প্রচণ্ড ভিড় তোমরা দেখতে পাচ্ছ এই মায়ের কাছে। এই মা কিন্তু বড় মা, ঠিক আছে? তো চলো বড় মায়ের দর্শন করাই। শকুন্তলা মায়ের যেরকম বয়স 135, এটা কিন্তু 172, অলমোস্ট 135-এর থেকে অনেক বেশি, যে কারণে কিন্তু এই মাকে বড় মা বলা হয়। মন্দিরটা কিন্তু ওই মন্দিরের তুলনায় ভিড়টা খানিকটা কম আছে, তাই না? বেসিক্যালি ভিড়টা এখানে কিন্তু ওটার তুলনায় কম। বেসিক্যালি এটা কিন্তু একটু অন্যরকম জিনিস, যেখানে বড় মার তুলনায় কিন্তু মেজোমার কাছে ভিড় বেশি অ্যাকচুয়ালি, সেই কনসেপ্টটা কিন্তু অন্যরকম। তো এই অঞ্চলে যে সমস্ত পুজোগুলো তোমরা দেখলে, এই দুটো পুজো দেখালাম তোমাদেরকে, এগুলো যেহেতু ডাকাতদের দ্বারাই পুজোগুলো হতো, তো একসময় যেরকম নরবলির কথা শুনলে তেমনি পাঠা বলি কিন্তু এখনও চালু আছে, ঠিক আছে? প্রায় 1000-1500 ওপর পাঠা বলি হয় শকুন্তলা মায়ের কাছে। এখানেও কম বেশি প্রায় 1000-এর কাছাকাছি পাঠা বলি হয়। হ্যাঁ, আগের বছর 1300 ছিল। সো বেসিক্যালি এখানে কিন্তু তার থেকে কম হলেও অনেক পাঠা বলি হয়। সো এই ট্রেনটা কিন্তু এখানে এখনও অবধি চলছে। তো তোমরা আমাদের দুজনের অবস্থা দেখেই বুঝতে পারছ যে যারা আসবে নেক্সট ইয়ার এটা দেখে, তারা কিন্তু যথেষ্ট সচেতন হয়ে এসো, এবং অবশ্যই আনতে হবে, মানে যদি এরকম ধরনের গরম পড়ে, তবে ঠান্ডা একটা হালকা হাওয়া কিন্তু রয়েছে আর, ঠিক আছে? এই পুজোটা কিন্তু এক রাতেরই পুজো, ঠিক আছে? কাল ভোরে সূর্যোদয়ের আগেই মা বিসর্জন চলে যাবে। একদম। সো বেসিক্যালি আমরা কিন্তু মনসাতলা থেকে বেরিয়ে গেছি, এবং এগেন আমরা এবার শকুন্তলা কালীবাড়ির দিকে এগিয়ে যাব। শ্রেয়া থেকে যাবে, মানে শ্রেয়া বাড়ির দিকে চলে যাবে, আমিও বাড়ির দিকেই যাব, তবে আবার কিছুক্ষণ বাদে ঘুরে আসবো, এসে তোমাদেরকে ওইখানে পুজো প্রস্তুতি কীরকম চলছে সেটা শেয়ার করবো। তো চলো আবার নতুন করে শকুন্তলা মন্দিরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। সো এই মুহূর্তে 135তম বর্ষ, এটা সন্ধ্যেবেলা থেকে তোমাদের বলে আসছি আমি, এতটাই প্রাচীন আর এতটাই জাগ্রত এই পুজো। ঘড়ির কাঁটায় বেজে গেছে 12:15, আর তোমরা জাস্ট দেখো ভিড় কাকে বলে, ক্রাউড দেখো, ক্রাউড। এখন যেরকম বলছিলাম 12:00 বেজে গেছে, কিন্তু পুজো দেওয়ার লাইনটা তোমরা জাস্ট দেখো কত বড়। এইভাবে কিন্তু লাইনটা প্রায় অলমোস্ট জিটি রোড অবধি পৌঁছে গেছে, এত বড় লাইন মায়ের পুজো দেওয়ার জন্য রাত্রি 12:00 সময়। তার সাথে সাথে এখানে ভিড়টা তোমরা দেখতে পাচ্ছ, কি দেব
লেভেলের ভিড় এই রাত্রিবেলা। মায়ের মন্দিরের নিকটে কিন্তু আমি কোনো ভিডিও করতে পারলাম না এখনো, কারণ এই মুহূর্তে বলি প্রথা চলছে, বলি প্রথায় কিন্তু কোনো রকম ছবি বা ভিডিও করা যায় না, উচিত না, তাই জন্য করলাম না। তো এখান থেকেই তোমাদেরকে মায়ের যে মন্দির সেই মন্দির তোমাদেরকে দেখাই, যেটা দেখতে কিন্তু যথেষ্ট সুন্দর লাগছে। তখন কিন্তু এই লাইটিংটা দেখিয়েছিলাম তোমাদেরকে, এখন যদি লাইটিংটা দেখাই ততটাই কিন্তু অনবদ্য লাগছে, মানে একটা পিওর চন্দননগরের যে লাইটিং এর ভাইব সেই ভাইব কিন্তু এখানে আমরা পাচ্ছি, যেটা দেখতে দুর্দান্ত লাগছে। লোক কিন্তু এইভাবে সারিবদ্ধ হবে পদ্ম ফুল ধূপকাঠি প্রভৃতি সহযোগে মায়ের কাছে পুজো দিতে যাচ্ছে, মায়ের গর্ভে পরপর। এইখানে কিন্তু গদি রয়েছে প্রণামী দেওয়ার, এই যে এখানে পরপর পরপর গদি রয়েছে, যেখানে তোমরা যে যা নিজের মতো করে প্রণামী দিতে পারো এবং প্রণামী দিয়ে কুপনও সংগ্রহ করতে পারো, এই যে এইখানে রয়েছে। তো সেইখানে কিন্তু প্রচণ্ড ভিড় রয়েছে এই জায়গাটাতে। রাত কিন্তু পৌনে একটা বাজে আর টিম বেঙ্গা ব্লগার্স কিন্তু এখনো কোন নগরে রয়েছে শকুন্তলা কালীবাড়ির পুজো। ঘড়ির কাঁটায় কিন্তু এখন একটা বেজে গেছে, মানে আমি যেরকমটা বলেছিলাম তোমাদেরকে যে শকুন্তলা কালী পুজো রাত্রিবেলায় কিরম সিনারিও থাকে সেটা তুলে ধরবো, সেই উদ্দেশ্যেই আবার বাড়ি থেকে এখানে এসেছিলাম। বাট যেটা হলো গিয়ে সেটা হচ্ছে যে বলি চলছিল, যে কারণে তোমাদের সাথে খুব বেশি শেয়ার করতে পারলাম না, পরিবেশটা যদিও শেয়ার করেছি তোমাদের সাথে যে ওটা কিরম থাকে। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে খুব শিগগিরই আরও এরকম অনেক ভিডিও নিয়ে হাজির হব। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক শেয়ার তো অবশ্যই। তো চলো আজকের মতো টাটা, আর হ্যাঁ শ্রেয়া নেই কারণ শ্রেয়া বাড়ি চলে গেছে, এত রাতে থরি না থাকবে। তো চলো টাটা আজকের মতো।